হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মাস্ক এক তার আবার নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি আজকে বানাবো চকলেট কেক আপনার আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনার বুঝতে পারবেন না আমি কীভাবে কেকটা বানিয়েছি এখানে আমি দুই কাপ এ এক কাপ এ দিয়েছি বাটার দিয়েছি রুম টেম্পারেচার এখানে আমি ডিমটা পরে দেব একটু আমি এই বাটারগুলো একটু এ করে নেবো মিক্স করে নেব তারপরে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলো রুম টেম্পারেচার রাখবেন তারপরে আমি এখানে ওয়াইপিং ক্রিম দেব এটা রুম টেম্পারেচার আগে বানানোর আগে এগুলা বাইরে রাখবেন ফ্রিজ থেকে দু তিন ঘন্টা পরে বানাবেন এখন আমি ডিমটা ছেড়ে দিয়েছি ডিমটা দিয়ে ডিমটা একটু মিক্স করে নেব তারপরে আমি এটার মধ্যে দেব ইয়ে মিল্ক ওয়াইপিং মিল্ক আমি এখানে আধা কাপ মিল্ক দেবো এখন আমি এটাই করতেছি ময়দাটা স্ট্রেন করবো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর দেবো এখানে হাফ কাপ আধা কাপ দেবো এ হার্সি চকলেট কোকো পাউডার দিয়ে এটার মধ্যে দেবো দেড় চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে স্ট্রেন করে তারপরে মিলিয়ামস লমসগুলা ফেলে দেবো যে গোটা গুটা হয় গুলা গোটা গুলা ফেলে দেবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্লিজ গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিও অনুযায়ী বইডিওতে আমি কি বলতেছি প্লিজ আমি কী বানাইতেছি আপনারা নাইস ওয়াও এগুলো বলবেন না প্লিজ ডোন্ট ডু দ্যাট এগুলো আপনার পেজের জন্য ভালো না আমার পেজের জন্য ভালো না আপনারা এগুলা করবেন না কাজ করতে হইলে ধৈর্য সহকারে কাজ করতে হয় ভিডিও দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক এটা আপনার কাজ দেখতে হবে দেখতে হয় স্কিপ করবেন না আপনারা না দেখে একটু দেখেই কমেন্ট করে চলে যান এখন আমি এটার মধ্যে আমার এটা মধ্যায় করে নিয়েছি স্ট্যান্ড করে নিয়েছি সেখানে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়েছি হাফ কাপ ওয়াই ওয়াইপিং ক্রিম দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেবো তারপর এটার মধ্যে আমি মিক্স করবো এ এক কাপ চিনি চিনিটা দিয়ে এটার মধ্যে আমি আর আধা কাপ দেব তেল দেবো মানে এখানে দেড় কাপ ময়দা আর এক কাপ আধা কাপ কোকো পাউডার এটার মধ্যে লাগবে মানে দুই কাপ দেড় কাপের মতো ইয়ে লাগবে বাটা লাগবে তাই আমি এখানে আধা কাপ তেল দেব দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এটার মধ্যে আমি দিয়েছি এক চামচ লবণ দিয়ে এটা এখন আমি ভালোভাবে মানে পুরা স্পিড দিয়ে এটাকে আমি মিক্স করতেছি এটা যখন প্লাফি লাপি হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মজাগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে এখানে আমি দুই চামচ এ দিতেছি হার্সি চকলেট সিরাপ চকলেট সিরাপটা দিলে মানে কেকের কালারটা অনেক দারুণ আসে অনেক সুন্দর লোভনীয় আসে এই কেকটা আপনারা চকলেট এ দিয়ে খাইতে পারেন আইসক্রিম দিয়ে আমার বাচ্চা আইসক্রিম দিয়ে খায় অনেক মজাদার চকলেট হয় আমার মতো যদি বানান আমি রেসিপিটা দিয়ে দেবো তারপর আপনারা দেখে বানিয়ে নেবেন অনেক মজাদার হয় আমি ময়দাগুলো এখন অল্প অল্প করে মানে অল্প স্পিডে মানে আস্তে আস্তে স্পিডে দিয়ে মিডিয়াম স্পিডে এটা মিক্স করে নেব তারপরে পেঁচেলার দিয়ে আমি ভালোভাবে মিক্স করব এটা ভালোভাবে মিক্স হবে না তারপরে পেঁচেলার দিয়ে আমি এটা মিক্স করে নেব এই ময়দাটার এর মধ্যে মানে ট্রিক আছে যদি আপনারা এটা দিয়ে এখনের ময়দাটা মিক্স করেন তাহলে কেকটা আপনার শক্ত হয়ে যাবে তাই পেঁচেলার দিয়ে এ করবেন এখন আমি এটার মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর দেখবেন যেন আপনার এটা যেন ব্যাটারটা যেন ইয়ে হয় একটু পাতলা পাতলা হয় বেশি যদি ঘন করে ফেলেন তাহলে আবার আপনার কেকটা শক্ত হয়ে যাবে আমি যেভাবে দিতেছি সেভাবে সব সবগুলো উপকরণ আমি এ লিখে দেব আপনারা আমার মতো বানাবেন দেখবেন অসাধারণ একটা কেক হয় অনেক মজাদার সফট যারা কেক লাভার বাচ্চারা তো কেক খায় আমার বাচ্চারা খায় মানে ওরা আইসক্রিম দিয়ে খায় ওদের খাবারের মানে স্টাইল অন্যরকম এই দেখেন আমার কেকটা হয়ে গেছে আমি থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিজ টেম্পারেচারের মধ্যে ওভেনের মধ্যে রাখছি লাইক ফোরটি মিনিট এই দেখেন কত সুন্দর লোভনীয় হয়ে গেছে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউবে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন প্লিজ আপনাদের ভালোবাসা থাকলে এগিয়ে যেতে পারবো মানে অনেক আনন্দ লাগে যে যদি কমেন্টগুলো সুন্দর ভালো কমেন্ট করেন তাহলে আনন্দ লাগে মানে কাজ করতে ইচ্ছে হয় তাই আমার কাজের উৎসাহিত বাড়াবেন আপনারা একটু সাহায্য করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ